এই গল্প তিনটি ছেলে যারা গাড়ি চুরি করার পরিকল্পনা করলেও কিভাবে গাড়ি চালাতে হয় তা জানেই না। ধৃতদের মধ্যে দুজন কলেজে পড়ে, তাদের তিনজনের মধ্যে একজনও গাড়ি চালাতে পারে না, তাই গাড়িটি চুরি করতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা তিন চোরের। তাই অগত্যা কিভাবে গাড়িটি নিয়ে যাবে তা ভেবে ভেবেই সেই গাড়িতে ধাক্কা মারতে শুরু করে তারা। ডাবৌলি থেকে কল্যাণপুর পর্যন্ত 10 কিলোমিটার গাড়িটি ঠেলে নিয়ে যায় তারা। গাড়ির নাম্বার প্লেটটি সরিয়ে একটি নির্জন জায়গায় লুকিয়ে রাখে। এরপরেও প্রায় 10 কিলোমিটার গাড়িটিকে ঠেলে ঠেলে নিয়ে যায় তারা, কিন্তু এরপরে আর কোনো উপায় না দেখে গাড়িটিকে নির্জন জায়গায় ফেলে পালিয়ে যায় তিনজনই। গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরে সিসিটিভির ফুটেজ সহ অন্য যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখে তাদের গ্রেপ্তার করা হয়। চুরির ঘটনা সামনে আসতেই অনেকেই রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন। গাড়ি চালাতে না পারলেও কিভাবে তারা গাড়ি চুরির মতো পরিকল্পনা করলো তা ভেবেই পাচ্ছেন না অনেকেই। পুলিশ সূত্রের খবর, টাকার জন্যই এই চুরির পরিকল্পনা করেছিল তারা। আরও খবর যে পুরো ডাকাতির পরিকল্পনা করেছিল অমিত নামের এক ব্যক্তি, গাড়িটি বিক্রির পরিকল্পনাও ছিল তাদের, তবে সব মাঠেই মারা গেল। ভাবুন একবার অবস্থাটা, তিনজন মিলে গাড়ি চুরি করতে গেল, কিন্তু তিনজনের কেউই গাড়ি চালাতেই জানে না, কিন্তু গাড়ি চুরির পরিকল্পনা করে ফেললো। একবার ভাবুন অবস্থা, ধৃতদের মধ্যে দুজন কলেজে পড়ে, তাদের তিনজনের মধ্যে একজনও গাড়ি চালাতে পারে না, তাই গাড়িটি চুরি করতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা। অগত্যা গাড়িটিকে তারা ঠেলে ঠেলে ধাক্কা মেরে নিয়ে গেল। ডাবৌলি থেকে কল্যাণপুর পর্যন্ত 10 কিলোমিটার গাড়িটিকে ঠেলে ওই একইভাবে তারা নিয়ে যায়। গাড়ির নাম্বার প্লেটটি সরিয়ে একটি নির্জন জায়গায় লুকিয়েও রাখে। এরপরে প্রায় 10 কিলোমিটার গাড়িটিকে ঠেলে ঠেলে নিয়ে যায় তারা, কিন্তু শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই হলো না। এরপরে আর কোনো উপায় না দেখে গাড়িটিকে নির্জন জায়গায় ফেলে তারা পালিয়ে যায়। কেউ তো গাড়ি চালাতে জানে না, তো কী করবে, গাড়িটাকে ফেলে রেখে তারা চলে যায়। গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। এরপরে সিসিটিভির ফুটেজ সহ অন্য যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখে তাদের গ্রেপ্তার করা হয়। চুরির ঘটনা সামনে আসতেই অনেকেই রীতিমতো তাজ্জব হয়ে গেছেন। গাড়ি চালাতে না পারলেও কিভাবে তারা গাড়ি চুরির মতো পরিকল্পনা করলো তা ভেবেই পাচ্ছেন না। পুলিশ সূত্রের খবর, টাকার জন্যই এই চুরির পরিকল্পনা করেছিল তারা। আরও খবর যে পুরো ডাকাতির পরিকল্পনা করেছিল অমিত নামের এক ব্যক্তি, গাড়িটি বিক্রির পরিকল্পনাও ছিল তাদের, তবে সবটাই মাঠে মারা যায় কারণ কেউ গাড়ি চালাতে জানে না, এদিকে গাড়ি চুরি করতে তারা চলে গেছে, কিন্তু গাড়ি চুরি করা তাদের পক্ষে আর শেষ পর্যন্ত সম্ভব হয়নি। আরও অনেক আপডেট রয়েছে আপনাদের জন্য, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।